আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিখর টিভি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিখর টিভির কমিউনিটি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাবরিতা মাওলা সাফা। শিখর টিভি। তাহলে চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। মাদারীপুরকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মাদারীপুর জেলা ঐক্য পরিষদের আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা মানববন্ধন করেছে। মাদারীপুর শহরের লেকের পাড় থেকে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা ঐক্য পরিষদের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান পাবিলুর রহমান শফিক খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার খায়রুল হাসান নিটুলের পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র নুরুল আলম বাবু চৌধুরী এবং খলিলুর রহমান খান প্রমুখ। এতে অংশ নেয় ছাত্র, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, আমরা ঢাকা বিভাগ ছাড়ব না, মাদারীপুরের সাথে ফরিদপুরের চেয়ে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, তাই আমরা ঢাকা বিভাগ ছেড়ে অন্য বিভাগে যেতে চাই না। মানববন্ধনে মাদারীপুরের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ একাত্মতা ঘোষণা করে দল মত নির্বিশেষে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। রিয়াজুল ইসলাম কাউসার, শিখর টিভি, ডেস্ক রিপোর্ট। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মতো শিখর টিভি কমিউনিটি সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শিখর টিভি।